বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মৌ চাষ করে সফল হয়েছেন স্থানীয় উদ্যোক্তা আরিফুল ইসলাম খান। বাণিজ্যিক ভিত্তিতে এপিস মেলিফেরা জাতের মৌ চাষ করে ৬ মাস আগে ৮৫ মন মধু উৎপাদন করতে সক্ষম হয়েছেন তিনি। জানা যায় ২০১১ সালে আলিম পাস করে আর্থিক সংকটের কারণে গ্রাম ছেড়ে শহরমুখী হন মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামের ছেলে আরিফ। বেকারত্বের অভিশাপ ঘুচাতে মৌ চাষের উপর একাধিকবার সরকারি প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। পরে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ২ লাখ টাকা ঋণ নিয়ে ২০১৮ সালের নভেম্বর মাসে ১৮টি বাক্স নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে মৌ চাষে যাত্রা শুরু করেন। আমি ৩০টা মৌ কলোনি থেকে শুরু করে এখন ১১০টা মৌ কলোনি তৈরি করেছি। মানিকগঞ্জ, নাটোর, মাদারীপুর, শরীয়তপুর ও ঈশ্বরদী সহ বিভিন্ন জেলা ঘুরে সরিষা, ধনিয়া, কালোজিরা, লিচু, বড়ই ফুল, তরমুজ ক্ষেতের পাশে বাক্স স্থাপন করেন আরিফুল। এক এক জায়গায় ১৫-২০ দিন অবস্থান করে মধু সংগ্রহ করেন। এভাবে গত ৬ মাসে ৮৫ মনের অধিক মধু সংগ্রহ করেছেন আরিফুল ইসলাম। তবে করোনাকালীন এই সময়ে যে হারে মধু উৎপাদন হচ্ছে সেই হারে বিক্রি করতে পারছেন না তিনি, ফলে পড়ে গেছেন কিছুটা বিপাকে। আমি মৌ চাষ করে সফল, কিন্তু এই বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমাদের মধু বিক্রিতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। যেরকম ক্রেতা ঠিকমতো আসতে পারতেছে না, ক্রেতাদের আমি ডেলিভারি দিতে পারতেছি না। মৌ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় আরো অনেকেই। তারা বলেছেন আরিফুলের সাফল্য তাদেরকে অনুপ্রাণিত করেছে মৌ চাষের ব্যাপারে। আমরা খুবই আনন্দিত যে আমাদের এলাকায় এরকমের একটা মৌ চাষ করছে আরিফ ভাই। আমরা এই দেখে অনেক আনন্দিত এবং উৎসাহিত, আমরাও আগামীতে করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। আরিফুলের বাবা জানান, তার এই সাফল্যের গল্প শুনে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে আরিফুলের মৌ চাষের প্রকল্প দেখতে। প্রথম অবস্থায় ১৮ বাক্স লইয়া নামছে, তার থেকে এখন ১১৫ বক্স হয়েছে বা আরো বক্স বাড়াবে। আমাদের বাড়িতে অনেক বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমায় আর এই মধুর খামার দেখতে আসে। আরিফুলের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারাও। তারা মনে করেন কৃষিক্ষেত্রে যুবকরা এগিয়ে আসলে দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আরিফুল ইসলাম একজন সফল মৌ চাষি। সে ভ্রাম্যমানভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মৌমাছি কলোনি তৈরি করে মধু উৎপাদন করে, কিন্তু ইতিমধ্যে আমরা উপজেলা কৃষি অফিসের তরফ থেকে তাকে চাষিদের উদ্বুদ্ধকরণ করে আগামী সরিষা মৌসুমে আমরা তার উদ্যোপনায় বা আমাদের উদ্যোপনায় তাকে সফল চাষি হিসাবে আমাদের তৈরি করেছি। আরিফুল ইসলাম ইতিমধ্যে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছে। সে মধু উৎপাদন দেখে নিজে মধু উৎপাদনে আগ্রহী হয়েছে এবং মধু উৎপাদন দিকে অগ্রসর হয়েছে। তিল জাতীয় ফসলে মধু উৎপাদন করলে আমাদের তিল ফসলের উৎপাদন ১৫-২০% বৃদ্ধি পায় এবং আরিফুল রহমানকে কাজে লাগিয়ে আমরা এই সকল কৃষককে প্রশিক্ষণ প্রদান ইতিমধ্যে শুরু করছি এবং আরিফুল রহমানকে দেখে অন্যান্য যুবক যারা আছে তারা মধু চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।